ধীরে ধীরে আপনাকে আমাকে দিন থেকে ধরে সর্বচক্রান্ত হচ্ছে শুধু তাই নয় এবারে দুঃসাহসটা একটু বেশি হয়ে গেছিল আমাকে আপনাকে বানরের সন্তান পরিচিত পরিচয় পরিচিত করার একটা চক্রান্ত চলছিল আমরা অবাক হয়েছি আমরা অবাক হয়েছি কেন দেখলাম এর প্রতিবাদে শুধু মৌলভীরা চিল্লাচ্ছে আপনার অর্থ অথচ এই সিলেবাস তো আমার সন্তান পড়ে না আমার সন্তান তো قال قال رسول الله পড়ে আমার সন্তান তো জালিকাল কিতাবু লা রাইবা ফিহি পড়ে এই সিলেবাস তো পড়ে আপনার সন্তান আওয়াজ তো ওঠানোর কথা আপনাদের আপনারা চুপ ছিলেন না সব জায়গায় চুপ থাকা যায় না দোস্ত এটা রাজনীতির কোনো বিষয় না এটা কাউকে ক্ষমতা থেকে নামানোর কোনো আন্দোলন না কাউকে ক্ষমতা ওঠানোর কোনো বিষয় না এটা আমার ঈমানের কথা আমার চেতনার কথা আমার বিশ্বাসের আকীদার কথা এখানে চুপ থাকলে হবে না আগামীতে এমন কোন চক্রান্ত যদি দেখেন আওয়াজ উঠাইতে হবে কৃষক শ্রমিক জনতা ছাত্র শিক্ষক ব্যবসায়ী পেশাজীবী সবাই একসাথে আওয়াজ উঠাইতে হবে আমরা কেউ নৌকায় ভোট দেই কেউ ধানের শীষে ভোট দেই কালিমার ব্যাপারে আমাদের কোনো মতৈক্য নয় কালিমায় আমরা সবাই এক ইমানের ব্যাপারে আমরা সবাই এক ইমান রক্ষারে আন্দোলনে আওয়াজ উঠাইয়া বলতে হবে মুসলমানদের দেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতে চাই তিনি বিশেষ বিষয়টা আমলে নিয়ে ওই বইগুলো বাজেয়াপ্ত করেছেন শুকরিয়া জানাই ভালো করবেন আমরা কাউকে ভালোবাসি আল্লাহর জন্য কাউকে ঘৃণাও করি আল্লাহর জন্য ভালো করবেন সাধুবাদ দোয়া ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ আসবে আমাদের মুখ খুলবে আমাদের প্রতিবাদের ঝড় উঠবে কথা বলেন কথা বলেন আল্লাহর হাবিব ওই দুই মিশনে যখন মেহনত শুরু করলেন আহারে এখন ওই বর্বরদের পরিচয় পাল্টায় গেছে বলে নতুন পরিচয় বলেন বলে আমি কি বলবো নবীকে জিজ্ঞেস করো আল্লাহকে জিজ্ঞেস করো নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন তো আল্লাহর নবী জানাইয়া দিলেন খায়রুল কুরুনি করনি এরার বর্বর না এরা মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে আল্লাহকে জিজ্ঞেস করলাম মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলে আল্লাহ জানা দিলেন সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা সুবহানাল্লাহ বলে আল্লাহ সেজদা তো বাহির দিয়া চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা আল্লাহ বলেন না 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 আমার নবীর সাহাবীরা বাইরেও এক নম্বর ভেতরেও এক নম্বর কারণ আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি ওই পরীক্ষায় ওরা পাস মালিক বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া لهم مغفرة وأجر عظيم الله بولن عمر نبير صحابيرا بحيرو ایک نمبر بولن بحيرو ایک نمبر الله أكبر اچھا سنے আস্তে আস্তে রাস্তার গাড়ির খুব চাপ ছিল এই জন্য আমাদের আসতে তো একটু 15-20 মিনিট দেরি হয়েছে আর একটু আগে বসতে পারলে আর একটু কথা বলা যেত তো এখন একটা কাজ করি লম্বা কথারে ছোট করি কমাই না আবার হাল করে উঠছে না 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 লম্বা কথারে ছোট করি কথা যা বলার সবই বলবো কিন্তু একটু ছোট করে বলি কেন যেন আপনাদের বুঝতে সহজ হয় মনে রাখতে সহজ হয় বাড়ি নেওয়া সহজ হয় বলেন তো বুঝতে সহজ হয় মনে রাখতে সহজ হয় বাড়ি নেওয়া না বাড়ি নেবেন না আজকের ওয়াজ বাড়ি নেওয়ার নিয়ত আসেনি তো বাড়ি নিতে হইলে তো মনে রাখতে হবে মনে রাখতে হলে তো বুঝতে হবে এই জন্য পুরা বয়ানটাকে চলেন আপনাদেরকে একটা সুতায় গেঁথে দিই
যেন আপনাদের বোঝা সহজ হয় মনে রাখা সহজ হয় বাড়ি নেওয়া সহজ হয় দেখবেন ইনশাআল্লাহ গোটা বয়ানটা এতক্ষণ যা করেছি সামনে যা করব ইনশাআল্লাহ গোটা বয়ানটা ছয় কথার বয়ান বলেন বলেন কয় কথা ছয় কথা সাহাবীদেরকে নিয়ে তিন কথা আমার মতো জাহেলকে নিয়ে তিন কথা সাহাবীদেরকে নিয়ে তিন কথা কি আমি বলি আমার সাথে সাথে বলবেন জবাব দিয়ে না আমি প্রশ্ন করছি না পড়া মুখস্থ করাচ্ছি আমার সাথে সাথে বলবেন বলেন ওরা ছিল কি সবার অবস্থা তো আর একটু ভারী হওয়ার কথা ওরা ছিল কি অবাক হওয়ার মতো ভাব নিয়ে বলেন হইল কি আবার ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকল কি আচ্ছা কথাটার ব্যাখ্যাটা বুঝলেন তো বলতে মজা লাগবে ওরা ছিল কি ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ বলে আপনার এই কথার প্রমাণ কি বলে প্রমাণ হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ কারণ ওদেরকে ঠিক করার জন্যই আল্লাহ সবচেয়ে বড় ডাক্তার আছে ডাক্তার যেহেতু সবচেয়ে বড় বোঝা গেল রোগীও আচ্ছা ওরা ছিল কি সবচাইতে খারাপ মানুষ হইল কি সবচাইতে পরে বাপরে বাপ সবচাইতে খারাপ মানুষ সবচাইতে ভালো মানুষ হয়ে গেল মাঝখানে কি ঢুকছে রে বলে কোরআন মাঝখানে কি ঢুকছে হ্যাঁ তো এবার বলেন আবার তো মজা লাগবে ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি কিসের ছোঁয়া এই পরিবর্তন বলেন কিসের ছোঁয়া এই পরিবর্তন তা আবার বলেন ওরা ছিল কি হইল কি মাঝখানে বলেন এবার আপনারা নিজেরা নিজেরা বলেন এক নাম্বার দুই তিন ঠিক আছে মাশাআল্লাহ এবার আমার মতো জাহেলদেরকে নিয়ে তিন কথা খেল করে সাহাবায়ে কেরাম যেই কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলে আমরা সেই কোরআন ছাড়লাম সাহাবায়ে কেরাম যে জাহালত আর মূর্খতা ছাড়লে আমরা সেই জাহালত আর মূর্খতাকে ধরলাম এবার বলেন এটা আমাদের জন্য গর্বের কথা না আফসোসের কথা আফসোসের কথা তো এই আফসোসটা সহ এবার বলেন ধরলাম কি